রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যান আটকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাব সেখানে। প্রায় 3 ঘন্টা পর, আদালতের আদেশে 3 ঘন্টা পর সনাতন ধর্মের যে নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আমরা যতটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম যে 12টায় কিন্তু যে আদেশ, অর্থাৎ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর যে আদেশ রাষ্ট্রদ্রোহী মামলা, সেটা হওয়ার পর যখন চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তোলা হয়, তারপর থেকে কিন্তু তার অনুসারীরা আদালত চত্বরে প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ করে প্রিজন ভ্যানকে কারাগারের উদ্দেশ্যে যেতে বাধা দেয়, এবং সেই অবস্থান কিন্তু প্রায় 3.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলে। তারপরে আসলে বেলা 2:45 দিকে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী লাঠিচার্জ শুরু করে এবং ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। এবং সেই যে জের, সেটা কিন্তু এখনও চলছে। আদালত থেকে নামার যে রাস্তা, সে রাস্তায় কিন্তু একবার পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছে, অপরদিকে সনাতন ধর্মের অনুসারীরাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারছে। অর্থাৎ প্রায় আধা ঘন্টা ধরে এই যে নিক্ষেপ, পাল্টা নিক্ষেপ, ইটপাটকেল, সেটা চলছে। এবং আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণ থেকে যে রাস্তাটা লালদিঘি হয়ে বের হয়ে গেছে, সেখানে কিন্তু পুলিশের গাড়িতে শেষ পর্যন্ত চিন্ময় যে নেতা, তাকে কিন্তু নিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ। এখনও কিন্তু পরিস্থিতি থমথমে আদালত পাড়ায়, এবং পাল্টাপাল্টি যে ইটপাটকেল নিক্ষেপ, সেটা চলছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে চিন্ময় দাসকে যখন সকাল 10:30 আদালত প্রাঙ্গণে উপস্থিত করা হয়, তখন কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয়। তারপর চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর আদালত 11:30 দিকে শুনানি শুরু করে। শুনানির শেষে কিন্তু তিনি 12:00 দিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এবং সেই আদেশ শুনে আমরা দেখেছি যে এসলাইসের বাইরে কিন্তু যারা ছিলেন সনাতন ধর্মের, তারা কিন্তু বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে সে বিক্ষোভের মাঝেই কিন্তু চিন্ময় দাসকে এসলাইস থেকে বের করে পুলিশ প্রিজন ভ্যানে উঠায়, এবং সে প্রিজন ভ্যান কিন্তু কারাগারে নিতে যখন চেষ্টা করে, তখনই কিন্তু আসলে যেই আটকে দেওয়ার সেই ঘটনা ঘটে এবং বিক্ষোভ করতে থাকে। তো এখন হচ্ছে যে কারাগারে চলে গেছে, নিয়ে গেছে, কিন্তু যেই ক্ষোভ, বিক্ষোভ, সেটা চলছে এবং পুলিশ চেষ্টা করছে সেটা নিয়ন্ত্রণে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম আদালত থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি।